हेलो फ्रेंड्स, वेलकम टू योर चैनल डी एंड डी। आज हमें जेखने दाड़ी आने एक प्रबाद आदि पाओ ढाके साड़ा जानवे से कमारपाड़ा। हाँ बंधु, हमें दाड़ी आची भातार थानार अंतर्गत कमारपाड़ा ग्रामे। हमार पेचुनी आछे एटी हेरिटेज मंदिर। आज के देखाबो तुम्हारे से हेरिटेज मंदिर। এই মন্দিরটির বৈশিষ্ট্য হচ্ছে আট দিকে কোণ করা মন্দির, অপূর্ব সুন্দর। এবং এখানে একটা বিজ্ঞপ্তি আছে পশ্চিমবঙ্গ সরকারের। অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ। লোক এসেছিল, বসে বসে করে ছিল। আজ ভালো ওই আবার চটে যাচ্ছে। এই মন্দিরের গাত্রে একটি সাল লেখা আছে 1233, বাকিটা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এই মন্দির কত বছরের পুরনো যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই একবার কমেন্ট বক্সে জানাবেন। এই কামারপাড়া কেন বিখ্যাত, কী তার ইতিহাস তা জানবো, এর জন্য আপনাকে নিয়ে যাবো আমার স্টুডিওতে। প্রথমে বলি কীভাবে আসবেন এই কামারপাড়া গ্রামে। বর্ধমান ঘুষ করা বাস রাস্তার বর্ধমান থেকে 20 কিলোমিটার উত্তরে ভাতার থানার অন্তর্গত গ্রাম হচ্ছে এই কামারপাড়া। গ্রামটিতে প্রবেশ করলেই আপনি বুঝতে পারবেন এই গ্রামটি খুব প্রাচীন এবং বর্ধিষ্ণু। অতীতে কর্মকার জাতির বসবাসের জন্য এই গ্রামের অনেক প্রসিদ্ধি ছিল। এই কর্মকাররা বিভিন্ন যুদ্ধাস্ত্র, তরোয়াল, গদা, ছোটোখাটো বন্দুক, কামান, গাদা বন্দুক ইত্যাদি তৈরি করত। এই কামারপাড়ার কর্মকারদের তলোয়ারই কেমন ছিল এই নিয়ে একটা কাহিনী আছে। একবার কামারপাড়ার এক কর্মকার বর্ধমান রাজা মহারাজ কীর্তিচাঁদের কাছে একটা তলোয়ারই তৈরি করে দেখা করতে গেছিলেন যে সেই তলোয়ারটি মহারাজ কীর্তিচাঁদের হাতে তুলে দেবেন। কিন্তু প্রহরী তাকে সদর দরজা পেরোনোর অনুমতি দেয়নি। প্রহরীর কাছে অনেক অনুনয় বিনয় করেন সেই কর্মকার। অবশেষে প্রহরীর মন গলে, প্রহরী খবর দেন মহারাজ কীর্তিচাঁদকে। কিন্তু রাজকার্যে ব্যস্ত থাকার দরুন মহারাজ কীর্তিচাঁদ সময় বের করে উঠতে পারলেন না। মনক্ষুণ্ণ হন সেই কর্মকার। তিনি যাওয়ার আগে প্রহরীকে বলে যান যে মহারাজ আমার সঙ্গে দেখা করলেন না, তবে তিনি এই তরবারির গুণ কয়েকদিন বাদে বুঝতে পারবেন। এই বলে চলে যান সেই কর্মকার। এর কয়েকদিন বাদ রাজবাড়ির সামনে দেখা গেল একটি বৃহৎ বৃক্ষ দুয়াতঘানা হয়ে পড়ে রয়েছে। ছুটে এলেন রাজপুরুষরা, কারণ কোনো ঝড় জল বৃষ্টি কিচ্ছু নেই। গাছটা কীভাবে পড়ে গেল? সেখানে এসে রাজপুরুষরা দেখলেন যে কোনো কিছু দিয়ে গাছটাকে এক কোপে কাটা হয়েছে। কর্মকারকে তলব করলেন মহারাজ কীর্তিচাঁদ। কর্মকার এলেন, দেখা করলেন মহারাজের সাথে। মহারাজ কীর্তিচাঁদ তখন সেই কর্মকারকে প্রভূত সম্পত্তি দান করলেন এবং তাকে বললেন যে তিনি যেন এই তরবারিয়ার দ্বিতীয় না তৈরি করেন। এই তরবারি সারা জীবন মহারাজ কীর্তিচাঁদের জীবন সহচর ছিল।
পূর্ব গৌরব আজ অস্তমিত। যুদ্ধাস্ত্রের পরিবর্তে পিতল, তামা এবং কাঁসার বাসন প্রস্তুত হয় বনপাস কামারপাড়ায়, কিন্তু সেদিনও শেষ হয়ে গেছে। এখন কেবলমাত্র সোনা, রূপো এবং ব্রোঞ্জের জিনিসপত্র তৈরি করেন কর্মকার। বর্ধমান শহরে বহু বিখ্যাত স্বর্ণশিল্পীর বাস বা আদি বাড়ি হচ্ছে বনপাস কামার। আপনাদেরকে নিয়ে যাব এরপর আরেকটি শিব মন্দির দর্শনে কামারপাড়ারই রায়পাড়ায়। চলুন যাওয়া যাক। আমরা এসেছি কামারপাড়া রায়পাড়ায়। এখানে পরপর চারটি শিবের মন্দির আছে। এটি হচ্ছে প্রথম শিব মন্দির। এটি দ্বিতীয়, তার পাশেই আছে তৃতীয়। আরেকটি চতুর্থ। মাঝের মন্দিরে টেরাকোটার কিছু কাজ আছে, তো বাকিগুলো অতটা টেরাকোটার কাজ নেই। বহু পুরনো দিনের মন্দির। এরকম অসংখ্য মন্দির ছড়িয়ে আছে আমাদের এই গ্রাম বাংলায়। চারটি নয় বন্ধু, পাঁচটি মন্দির আর একটা দেখতে পাইনি। এটা এখন বোধহয় প্রায় ধ্বংসপ্রাপ্ত, গাছে ভর্তি। এটা আর একটি মন্দির, চারটি নয় পাঁচটি মন্দির আছে, পাঁচটি ছটি মন্দির, যেগুলি এখন প্রায় পরিত্যক্ত। এখনো কাজ, মন্দিরের কাজ কিন্তু তারিফ করার মতো। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, আর যদি আমাদের চ্যানেলে প্রথম আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বর্ধমান জেলার এরকম বিভিন্ন অজানা কাহিনী জানার জন্য। যদি আপনার এলাকার এরকম কোনো ঘটনা থাকে, কোনো মন্দির বা কোনো অলৌকিক কাহিনী বা কোনো কিছু, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা যোগাযোগ করব আপনার সাথে, সে ঘটনাও তুলে ধরব আমরা এই চ্যানেলের মাধ্যমে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। ততদিন ভালো থাকবেন বন্ধু। জয় হিন্দ।